তাদের নাম জোহরের সালাতের পরে আমরা নোটিশ বোর্ডে দেখে নেব ইনশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছে আমরা এদের বসার ব্যবস্থা করি। বাচ্চাদের তুলে এনে একটু হ্যাঁ ভাই একটু আসলে আমাদের আমার কাছে এখন নিউজ পৌঁছেছে আমাদের ছাত্রছাত্রী বেশ অনেকেই অনুপস্থিত মনে হচ্ছে, যারা অনুপস্থিত তাদেরকে রেখে আমরা ফলাফল ঘোষণা করতে চাই না। তা আমি মনে করি যে ছাত্রছাত্রী আসা পর্যন্ত আমাদের যারা সম্মানিত মেহমান আছেন তারা যদি আমাদেরকে একটু করে বক্তব্য শোনান তাহলে আমাদের সময়টাও যাবে, আমাদের ফলাফলটা আমরা সুন্দর সময় দিতে পারবো। যা হোক আমরা যৌক্তিক কারণেই আমাদের শিডিউল চেঞ্জ করছি। আমরা আমাদের ফলাফল একটু পরে ঘোষণা করি। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রব মিয়াকে কিছু বলার জন্য। সকল প্রশংসা সকল তারিফ গুণগান আল্লাহর জন্য, শতকরে সম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লামের প্রতি। আমাদের আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর মোফাজ্জল মহসিন সভাপতি, স্বামী পরিচালক হকানি এবং আরো অনেক উপস্থিত আছেন অভিভাবক ছাত্রছাত্রী সবাই উপস্থিত আছেন। তো আমাদের এই প্রতিষ্ঠান আজকে এই জায়গায় আসছে আপনাদের কৃতজ্ঞতার জন্যই, আপনাদের প্রচেষ্টার জন্যই, এবং ইনশাআল্লাহ এই জায়গায় থাকবে না আরো আসবে যদি আপনারা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের অনেক কিছু আরো করার ছিল, আমাদের সময়ের ভাবে আমরা পরিপূর্ণ কাজ এখানে করতেও পারি নাই। তো যাই হোক এখন আমাদের যারা নাকি ফলাফল আজকে পাবেন, যারা এক দুই হয়েছেন তারা তো ইনশাল্লাহ তাদের মনে বেশ আনন্দ, আর যারা নাকি এক দুই পান নাই তারা হয়তো আগামীতে চেষ্টা করবেন এবং ভালো রেজাল্ট করার জন্য। আমাদের আশা আপনাদেরকে নিয়ে, অভিভাবকরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে সবাই বোধ হয় এটা হবে। শুধু শিক্ষকরা যে শ্রেণীতে ক্লাসে শিক্ষা দিবে তা থেকে সম্ভব না, অভিভাবকরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তখনই ছাত্রছাত্রী সঠিকভাবে লেখাপড়া করতে পারে। আর আমি সবাইকে দোয়া কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আলহাজ আব্দুর রব সাহেবকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য মোহাম্মদ মিজান মেম্বার। মোহাম্মদ মিজান মেম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম।
আজ 25 ডিসেম্বর 2022 বার্ষিক পরীক্ষার রেজাল্ট উত্তীর্ণ হতে যাচ্ছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং দারুচার সরাসরি মাদ্রাসার পরিচালক উপস্থিত জনাব ডক্টর জনাব মহসিন সাহেব আরও উপস্থিত আছেন এই অক্ল প্রতিষ্ঠানের যিনি যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই অনুষ্ঠান এবং এই মাদ্রাসা মসজিদ সফল হতে যাচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মাজিউদ্দিন শহীদ এবং আরো মঞ্চে যারা উপস্থিত আছেন এই মাদ্রাসা মসজিদ পরিচালকের পরিচালনায় সবাই সম্পৃক্ত আছেন সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ হক যেন এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন সকলের আমিন সম্মানিত উপস্থিতি আজকে যারা বেতন নিতে এসেছেন আপনাদের বেতন সবাই জেনে যাবেন এবং এই ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবকীরা যারা এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আপনাদের সমন্বয়ে এই মসজিদ মাদ্রাসায় গড়ে উঠেছে অদূর ভবিষ্যতে এই মসজিদ মাদ্রাসা একদিন না একদিন আমাদের নরসিংদী জেলার মধ্যে যেন নামে নামকরণ হতে পারে উত্তীর্ণ হতে পারে শ্রেষ্ঠ হতে পারে সেই জন্য আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ ভাই আমাদের সেই মনোবাসনার জন্য পূর্ণ করেন আল্লাহ ভাইয়ের কাছে এমন কোন জিনিস নাই যে আল্লাহ ভাই করেন না আমরা চেষ্টা করলে আল্লাহ ভাই তা সফল করবেন আমরা অবশ্যই সবাই সহযোগিতা করব চেষ্টা করব এবং সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সর্বনাম আমিন আজ রেজাল্টের দিন খুশির দিন আনন্দের দিন যারা এক দুই তিন ভার নাই পারিবনা কথাটি বলল না বার একবার না পারিলে দেখো শতবার আজ যারা ভারবেন না আগামী দিনে ভারবেন আজ যারা পেরেছেন আগামী দিনেও পারার জন্য চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের জীবন সুন্দর জীবন গড়ে উঠল সেই প্রত্যাশাকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকাল্লাহু খাইরান আহসান জাযা মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এ পর্যায়ে আমাদের সামনে দারুত ওয়ে সালাফিয়া মাদ্রাসা সম্মানিত সহসভাপতি সাহেব আব্দুল কাদের মাস্টার সাহেব আমাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য পেশ করবে আব্দুল কাদের সাহেব মাস্টারকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই বিদ্যালয় বার্ষিক ফলাফল অনুষ্ঠানে আমার অত্যন্ত শ্রদ্ধা একজন উচ্চ স্বীকৃতি শিক্ষিত এবং বুদ্ধিজীবী ডক্টর মুজাফর বিন মহসিন হ্যালো আমি পুনরায় মাইকের সমস্যার কারণে কথা বলে বলছি আজকে সবার আমার অত্যন্ত শ্রদ্ধা এবং একজন উচ্চশিক্ষিত যিনি বাংলার একজন বুদ্ধিজীবী আজকে সবার সম্মানের সভাপতি ডক্টর মুজাফর বিন মহসিন আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার অত্যন্ত প্রিয় জনাব আলহাজ বাদর হাজী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষয়িত্রী আমার এলাকার অন্যান্য অভিভাবক দূরদর্শন থেকে আগত মেহমান এবং আমার প্রিয় ছাত্রছাত্রী
সবাইকে আমার সালাম। আজকের অনুষ্ঠান আমাদের দৃষ্টিতে কারো কারো হয়তো ছোট মনে হবে, কারো কাছে বড় মনে হবে, কিন্তু আমার কাছে আমি শিক্ষক হিসাবে আজকে যে বিষয়টা সেটা একটা বিরাট একটা বিষয়। সারা বছর হিসাব নিকাশের পালা, একটা প্রতিষ্ঠানের আয়না, একটা প্রতিষ্ঠানের সব কিছু প্রকাশ পায় তার বার্ষিক ফলাফলের ভিতর দিয়ে। শুধুমাত্র বিল্ডিং এবং আসবাবপত্র ইত্যাদি দিয়ে একটা প্রতিষ্ঠানের মূল্যায়ন হয় না বলে মনে করি আমি। লেখাপড়ার মান, লেখাপড়া এবং তার সার্বিক যে উদ্দেশ্যে করা হয় সে উদ্দেশ্য হলো ছাত্রদের লেখাপড়া। এখানে আমি অবসাঙ্গিকভাবে একটা কথা আনতে চাই, আমাদের বিদ্যা এই প্রতিষ্ঠানের সভাপতি যিনি যার অক্লান্ত পরিশ্রমে আজকে প্রতিষ্ঠান দ্রুত আমার ইচ্ছা এগিয়ে যাচ্ছে, তিনি বরাবর আমার সাথে একটা কথা বলে থাকেন, স্যার আমি লেখাপড়া কম করেছি। আমার এই কথাটা আজকে সবাই আনার অর্থ হইল ওনায় কেন কথা বলেন। আমাদের শ্রেষ্ঠ মানব পৃথিবীর মাঝে যিনি বিভিন্ন জাতির দৃষ্টিতে সবার কাছে শ্রেষ্ঠ, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো একাডেমিকের লেখাপড়া করেন নাই, কিন্তু পৃথিবীতে তার মতো এত বুদ্ধি জ্ঞানী আর আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে। আর হাজী সাহেবের কথা আমি বলতে গেলে বলবো, ওনার যদি জ্ঞান কমই হবে তাহলে আজকে প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর মুজাফর বিন মহাশয়কে নিয়ে নিন কেন। আমরা ছিলাম গ্রামে, অনেক লোক ছিল, কাউকে নিয়ে নেন না, অত্যন্ত বুদ্ধিমান বলেই তিনি প্রথমে ডক্টর দিয়ে শুরু করেছেন একটা প্রতিষ্ঠান। যেখানে উচ্চশিক্ষিত লোক থাকবে সেখানে কোনোরকম উশৃঙ্খল, খারাপ পরিবেশ, কুসংস্কার কিছু থাকতে পারে না। এই প্রতিষ্ঠান যত দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে, আশেপাশে অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, সবাই জড়িত, কিন্তু এত দ্রুত অগ্রগতি কোনো প্রতিষ্ঠান আমার দৃষ্টিতে আসে না। এত দ্রুত হওয়ার কারণই হল গাড়ি ট্রেনে যদি ইঞ্জিন ভালো থাকে ট্রেন অবশ্যই যাবে, আর ইঞ্জিন খারাপ হলে কত গিয়ে গিয়ে কেটে যাবে। তাহলে আজকে হাজি সাহেব যে জ্ঞান ওরাই বারবার বলে লেখাপড়া কম করেছে, আমি বলি ওনার মতো জ্ঞানী অত্র অঞ্চলে নাই, না হলে পরে আজকে ডক্টর মুজাফর মইন মহসিন সাহেবের মতো মানুষ কেন নামেন। তারপর দেখেন লক্ষ্য করে নামে যে প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল যিনি পরিচয় প্রধান শিক্ষক, ওনে আজ খুব তো কারোর কাছে শুনি নাই যে উনি শ্রম কম দেন, ওনার কাজের দুর্বল, এই কাজে পিছিয়ে আছেন, এদিকে অভিজ্ঞতা কম, কারোর কাছে শুনি নাই। তাহলে লোকগুলি একটা সেট করলেন ওনার, যার কারণে প্রতিষ্ঠান দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি বলি যে একটা কাজ যদি সুন্দরভাবে বুঝে আনা যায় অটোমেটিক যাবে, ট্রেন যদি লাইনে উঠানো যায় এবং ইঞ্জিন ভালো থাকে ট্রেন দ্রুত চলবে। আজকে প্রতিষ্ঠান সে একই ধারায় এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমি বারবার ডক্টর মনোজ সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাই যে একটা পাড়াগায় একটা মহাশয় এলাকায় ওনার প্রতিষ্ঠানে সময় দিচ্ছে, যার দেখার জন্য, যার দুইটি কথা শোনার জন্য মানুষ তৃপ্তি কাঠের মতো বসে থাকে, আর ওনার এখানে সময় দেয়। মাঝে মাঝে আমার কাছে অবাক লাগে, আমরা বসে অনেকে আলাপ করি যে আল্লাহর ইচ্ছা ছাড়া এটা সম্ভব না, ওনার মতো মানুষ এখানে আসা একটা কল্পনার বাইরে। যাক আল্লাহর ইচ্ছা আমরা ওনাকে পেয়েছি, এলাকা ধন্য, এলাকার মানুষ আজকে যে ছেড়ে পেলে আর কিছুক্ষণ আগে আলাপ করলাম যারা লেখা এত করে ছেড়ে পেলে, এরা কোথায় গিয়ে লেখাপড়া করতো, কোথায় যেত? অনেক কৃষকের ছেলে, অনেকের মজুর জেলে সন্তান, গ্রামের অনেক গরিব সন্তান, এরা দূর দূরান্ত থেকে লেখাপড়া করা সম্ভব না, এই পরিবেশ পাওয়া সম্ভব না। আজকে এই সন্তানগুলি লেখাপড়া করতেছে, এর বড় আর কিছু নেই, শিক্ষার মতো এত বড় কিছু নেই, অর্থ আস্তে আস্তে কালকে নেই। অনেক মানুষের সন্তান আছে দেখা যায় খেলাধুলা করে, নেশা করে, বাপ অনেক সম্পদ আছে, বাপ মারা যাওয়ার পরে বছরের মধ্যে তার সম্পদ সমুদয় শেষ হয়ে যায়, সেই সম্পদ থাকে না। কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যে এটা বিলি হয় না, নষ্ট হয় না, এটা অর্জন করা দরকার। যদি একটা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করে যান, সে আমি বলি মাঝে মধ্যে ছেলেদের তোমাদের বিক্রিও করো, তোমাদের চাউল বেশি দিবে, অর্থ বেশি দিবে, কারণ তোমার ভাষা, তোমাদের কথাবার্তা, তোমার ব্যবহার মানুষ সন্তুষ্ট হবে। সুতরাং শিক্ষা মানুষকে আলো দেয়, শিক্ষা মানুষকে ভালো মতো বোঝার জ্ঞান দেয়, শিক্ষা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়, অর্থ দিয়ে সব হয় না। তাহলে লেখাপড়ার প্রতি সবাই যেন এগিয়ে আসে। আজকে
এতগুলো ছেলে পেলে আগামী 20 বছর পরে যে এখন ফল গাছ লাগানো হয়েছে যেমন আমাদের সুপারি গাছ রোপণ করা হয়েছে অত 20 বছর পরে এতে ফল আসবে আজকে সন্তানগুলি 20 বছর পরে দেখা যাবে এই এলাকা কতগুলো আলেম বাড়ি আছে এখন আমরা অনেকে গুরুত্ব দিতে পারি না এখানে কি একটা মক্তব দিছে হয়তো কোরআন শিক্ষা হয় না এরকম না এটা এটা জ্ঞান থেকে বড় বড় আলেম বাড়ি আসবে একদিন ডক্টর মুজাফফর সাহেবের মতো আরো অনেক মুজাফফর বাড়ি আসবে আমার বিশ্বাস আমার মনে প্রাণ মনে করি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে কোনোদিন খারাপ লোক বাড়ি আসে না আমি এই প্রসঙ্গে বেশি দূরে যেতে চাই না আমি অভিভাবকদের দুইটি কথা বলবো আজকে ফলাফলের কেন্দ্র করে অনেক অভিভাবক দুঃখ পাবেন অনেকে আনন্দ পাবেন আমি লক্ষ্য করেছি অনেক সন্তানের জন্য আজকে কেজি স্কুলগুলি হাই স্কুলগুলি পিতা মাতা সারাক্ষণ সন্তানের পিছিয়ে লেগে থাকে মারধর করে ঘরে আটকায় রাখে তোমার লেখাপড়া করতে হবে তোমার মনে এক হইতে হবে তোমার দুই হতে হবে কেন তোমার এক হলো তুমি কি কোথাও যেতে পারো না এগুলি করা ঠিক না এরা ছোট সন্তান এরা ভালো মন্দ খেলাধুলার সময় দিবেন এদেরকে ছোটাছুটি করতে দিবেন মাঠে যেতে দিবেন এদের লেখাপড়া এক না হয় এবার হয়েছে আগামীতে হবে এবার দুই না না হয়েছে আগামীতে এক হবে এদের কোনো শাসন করবেন না এদেরকে ভালোভাবে বুঝাবেন যে তুমি আগামীতে ভালো করবা এই করবো অনেকে দেখা যায় রেজাল্ট শুনে বাড়িতে গিয়া সন্তানকে মারধর করে লাঞ্ছনা করে এদের লজ্জা দেয় এদের নানা রকম আঘাত করে মানসিকভাবে এরা পরে মেধা শূন্য হয়ে পড়ে বিট কেটে মেধাজ হয়ে যায় তারা বেপরা হয়ে পড়ে সন্তান মানুষ করা অনেক কঠিন আমাদের পাথরের স্কুলে প্রফেসর রহিম খন্দকারকে বলেছিলেন যে বাঙালি পিতা মাতা হতে জানে কিন্তু সন্তান মানুষ করতে জানে না আমরা সন্তান মানুষ করতে জানবো আমরা সেইভাবে শিক্ষা দিব ধৈর্য সহকারে তাকে মানুষ করব আমি এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ খায়রান ওয়া আহসানাল জাযা স্যারকে তাহলে অনেক মূল্যবান কথা বলেছেন এরপর যে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি আব্দুল খালেক প্রধান সাহেব আব্দুল খালেক প্রধান সাহেবকে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম 25শে ডিসেম্বর রোজ রবিবার দারদ তাহজি সালেকে আমার জাসার উদ্বোধক আলহাজ আজহার অলির প্রান্ত চেয়ারম্যান মেয়রপাড়া ইউনিয়ন পরিষদ সম্মানিত সভাপতি ডাক্তার মুজাফর বিন মহসিন উপস্থিত জনাব এম এস সবুর চেয়ারম্যান মাস্কু গ্রুপ মঞ্চে উপস্থিত আছেন শেখ আব্দুল মাজাদ বিন শহীদ প্রধান শিক্ষক বিশেষ অতিথি শায়েখ শামীম আক্তার হকানি মুর্শিদাবাদ ভারত মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন মেম্বার মিজানুর রহমান মঞ্চে উপস্থিত আছেন আব্দুল বাতের মাস্টার সাহেব উপস্থিত এই মসজিদ জন্ম লগ্ন থেকে আব্দুল রব সাহেব উপস্থিত আজকে এই তাহদি সালাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্মানিত সভাপতি আব্দুল বাতুল হাজি সাহেব তবে সময় খুব কম বেশি কথা বলা যাবে না তবে আমি একটা কথাই বলতে চাই আমরা এই সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল সাহেবকে যে পেয়েছি আমরা যে অন্ধকারের লোক ছিলাম আমরা যে অন্ধ ছিলাম এই মাজাদ বিন শহীদ সাহেব এই হুজুর আমাদের এই মাদ্রাসায় আসার পর থেকে আমাদের চোখ পুরাটা খুলে নাই কিছু কিছু খুলছে তা আশা করি ওনায় যতকাল বেঁচে থাকেন আমরা চেষ্টা করব ওনাকে ধরে রাখার জন্য যাতে পুরোপুরি আমরা চোখ দুটা খুলতে পারি
আমরা অনেক অন্ধকারের লোক ছিলাম ওনার আসার পর থেকে আমরা অনেক সচল হয়েছি আরেকটা কথা না বললেই নয় যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল আলহাজ বাদল হাজী সাহেব আমার মনে হয় অর্থ দিয়ে শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে যেভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন কি ভাষা দিয়ে যে বলবো সেই ভাষাটুকু আমার কাছে নেই এমনকি এই মাদ্রাসার কাজ করতে গিয়ে ওনার হয়তো দুঘরের খানাটা মাদ্রাসায় না খায় যত বাধাবিঘ্ন আসুক এগুলি ফেলে রেখেই ওনার চেষ্টা করে কাজগুলি এগিয়ে যাওয়ার জন্য যে কাজগুলি আমাদের সামনে ইদানিং করছেন আমরা দেখতে পাচ্ছি যে রং কালারিং অত ওই দুই সাত দিনের ভিতরে ওনার এই কাজগুলি সম্পূর্ণ করছেন দাদা সমাজবাসীর কাছে আমি হয়তো কালকে নাও থাকতে পারি আজকে আসি কাল নাও থাকতে পারি আমাদের এই এলাকার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আয়োজন দূর দূরান্ত লোকেরা আশা করবে না দূর দূরান্তের ছেলেরা এখানে লেখাপড়া করবে এইখানে দেখুন যা করতে হয় আমাদের সমাজবাসী করতে হবে তাই আমি সমাজবাসীর কাছে অনুরোধ করব আমরা হিংসা নিন্দা ছেড়ে দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে ধরে রাখি সাথে সাথে আমি আরো অনুরোধ করব এই মাদ্রাসায় যারা ছেলে মেয়ে ভর্তি করছেন আরো আশা করব যেমন সাইডপাইডে বাড়ির সংলগ্ন বাড়ির গ্রামে যারা আছেন যেমন আমার একটা ছেলে বা আমার একটা নাতি আজকে মাদ্রাসায় যাচ্ছে যদি আমি তার সঙ্গে আরো দুইটা চারটা বাস ছেলে তার সঙ্গে করে দিতে পারি তাহলে তার সঙ্গীটা বড় হইল তারা আসতে যাইতে আনন্দ পাবে লেখাপড়া করতে তাদের সুবিধা হবে রোজা অত্যন্ত দুঃখের সহিত আমি আরেকটা কথা বলছি দাদবি মাফ করবেন কথাটা বলতে হয়েছে উপমা শরীফ একটা হুজুর মনে করেন প্রত্যেক দিন গোসল করে সকালে ফজরের নামাজটা আদায় করেন একটা চোর হুজুর গোসল করতেছে মনে করেন পুকুরের পশ্চিম পাশ দিয়া চোরটা গোসল করতেছে পুকুরের পূর্ব পাশ দিয়া তো হুজুর ভাবতেছে যে এই বুঝে আজকে একটা মুসল্লি পাবলো চোর হেমুরা থেকে গোসল করে আর ভাবতেছে যে এই বেড়া বোধহয় আমার মতো সারাত্র চুরি করছে এখন গা গোসল করে গিয়ে ঘুমাবো তাহলে দুজনের দুইটা কল্পনা হয়ে গেল না আসলে কল্পনা তার মূল এটা কিন্তু আমাদের ভুল গত বছরও কিছু কথা শুনছি এইবারও আনাসে কানাসে কিছু কথা উঠছে প্রধানের নাতি বাদল হাজি সাহেবের ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিষ্ঠান গড়ছে হিসাবে চুপা দেয় তাদের নাম্বার এগিয়ে দেয় অন্য অন্য ছেলেগুলি পিছনে নেয় এটা আমাদের ভুল কল্পনা যেমন মনে করেন গত বছর যেমন আমার এক নাতি এক মেয়ে আরেকটা মেয়ে জানি কার আমি জানি না নাম নামার খেয়াল নাই দুজনই পরীক্ষায় সমান সমান নাম্বার পেয়েছে লাস্ট নম্বরটা কি করছে লটারি দিছে লটারির মাধ্যমে এই দুজনকে এক পাস করছে এক বা দুই করছে যদি হুজুররা ওই ধরনের কোনো মন মানসিকতা থাকতো তাহলে হয়তো আমার আপন মেয়ের ঘরের নাতির মেয়ের তারও তো বার্তা এক নম্বরে আনতো তাহলে লটারি দিল কেন এই ভুল কল্পনাটা আমি আশা করব কেউ কোনো সময় করবেন না এই ভাঙের মোজা
হুজুরা কানজানি মেলা এটা একটা প্রতিষ্ঠান মাদ্রাসা তা আমি অনুরোধ করব আবারো বলছি সমাজবাসীকে ঐক্যবদ্ধভাবে আমরা হিংসা নিন্দা ছেড়ে আমাদের আয়োজন আমাদের এলাকার মেহমানি আমাদের সাজানি করতে হবে আমাদেরই সমস্যা সমাধান করতে হবে আমরা তাই হিংসা নিন্দা ছেড়ে দিয়ে সবাই আসুন ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানকে ধরে রাখি যথাক আমি প্রত্যেকটা অভিভাবককে আরেকটা অনুরোধ করে যাচ্ছি আপনারা ছেলে মেয়ে দিয়েছেন আরো সাথে সাক্ষর যারা আছে তারপরও চেষ্টা করবেন এখানে যাওয়ার জন্য ভর্তি করার জন্য তবে আমি আরেকটা অনুরোধ করছি এই যা অনুরোধটা হলো এই আপনাদের ছেলে হোক মেয়ে হোক তাদের হাতে মোবাইল থেকে বিরত রাখবেন এটা হলো আমার জোর অনুরোধ যারা এই মাদ্রাসার ছেলে মেয়ে দিয়েছেন বা আশা করি আরো পরবর্তী সময়ে দিতেছেন দিবেন বড় টিভিটা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়ে অনেক এগিয়ে যাবে বড় টিভিটা দয়া করে বন্ধ করে দিবেন ছেলে মেয়ের হাতে কোনো মোবাইল দেওয়ার চেষ্টা করবেন না কারণ এখন বর্তমানে সে যুগ এই যুগে আমরা হাউস করে ছেলে মেয়েকে মোবাইল দিতে আগে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি সবাইকে ধন্যবাদ জানাই অর্জুন মাদ্রাসার প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাই এবং সহকারী শিক্ষক সবাইকে ধন্যবাদ জানাই অভিভাবক এবং ছাত্র ছাত্রী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম جزاك الله خيرا احسن الجزاء عبد الخالق প্রধান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এফজে আমাদের সামনে দারুত ওলুম ইসলামিয়া মাদ্রাসার 2022 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক শেখ আব্দুল মাজিদ বিন শহীদ শেখ আব্দুল মাজিদ বিন শহীদ السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وشمس الله تعالى شانتي بشيده محمد رسول الله صلى الله عليه وسلم دارو طاوي تلافه مدرسة চৌবাবরটে পাঁচদরণ অসন্ধি কর্তৃক আয়োজিত 2022 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ বাদল মিয়া উপস্থিত এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক দেশবরেণ্য আলেম শায়েখ ডক্টর মুজফফর বিন মুহসিন আর উপস্থিত আমাদের মেহমানবৃন্দ অভিভাবকবৃন্দ আমার ছাত্রছাত্রীরা আমি এখনই ইনশাআল্লাহ আপনাদের সামনে 2022 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করব তার আগে আমার দুটি কথা আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুল খালেক প্রধান খুব কষ্ট নিয়ে একটা কথা আপনাদেরকে শোনালেন ফলাফলের ব্যাপারে আল্লাহ সাক্ষী আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম আমার শিক্ষক মণ্ডলী আমি সহ ফলাফল প্রকাশ করতে গিয়ে কোনো শিক্ষক শিক্ষিকা এক চুল পরিমাণ কারচুপি করেনি আলহামদুলিল্লাহ এটা বলতে পারি পৃথিবীর কোনো মানুষ যদি না জানে আল্লাহ তো জানেন সন্দেহ আছে এতে আমি আপনাদেরকে বলি
আমার পরীক্ষার খাতায় কোনো নাম নেই, কোনো রোল নেই, শ্রেণী নেই। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, আমি একটা খাতা এখানে দেব, আপনি বলতে পারেন কোন ক্লাসের, আমি এখানে পড়ালেখা করাবো না, চলে যাবেন এখান থেকে। শুধু খাতার বান্ডিল এনে দেবে এখানে, খাতার বান্ডিল থাকবে এখানে, যে কোন ক্লাসের খাতা কি খাতা আপনি বলতে পারবেন না, কার খাতার পরের হিসাব, এটা খাতা কার, কোন ছাত্রের খাতার পরের হিসাব, খাতার কোন ক্লাসের কি খাতা আপনি বলতে পারবেন না, এটা কেউ বলতে পারবেন না, আমি বলতে পারবো না, এটা যে শিক্ষক পড়ান তিনি বলতে পারবেন না, যে ছাত্র লিখছেন সে বলতে পারবে না, এটা যে ছাত্র এখানে পড়ায়, যে ছাত্রটা পড়ে, যে লিখছে পরীক্ষার খাতায়, ওই ছাত্র বলতে পারবে না এটা আমার লেখা। ছাত্র তো জানে যখন পরীক্ষা শুরু হয়ে যায় এখানে নাম ঠিকানা থাকে, আলাদা আলাদা কাগজে ওয়াইবার থাকে, শিক্ষকের ওয়াইবার ছিঁড়ে নিয়ে যান, শিক্ষকের ওয়াইবার ছিঁড়ে নিয়ে যান, শিক্ষকের নাম ঠিকানা ছাড়া, রোল ছাড়া, বিষয় ছাড়া খাতা দেখেন, স্যাররা কেমনে বুঝবেন। দুঃখিত আমি একটু কথা বলে নিচ্ছি, আমাদের থানা থেকে ফোন করছে। আসসালামু আলাইকুম, জি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, জি দারুত সালাফি আমাদের, আমি জি জি প্রধান শিক্ষক বলছিলাম, বই বই আমাদের এই শিক্ষকরা আনছে, জি 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 আচ্ছা 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 জি জি আর একবার বুঝতে পারিনি, জি 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 ও আচ্ছা 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 এটা কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোথায় যেতে হবে? আলহামদুলিল্লাহ উনি আমাদের বইয়ের ব্যাপারে কথা বলছিলেন, আগামী জানুয়ারি মাসে যে বই দেওয়া হবে উনি ওটা নিয়ে কথা বলছিলেন, কোনো চিন্তার কারণ নেই। যাই হোক আমি কষ্ট পাইছি এই এই উপস্থাপনায়, হয়তো বা আলোচনা হয়েছে তাই আমাদের সভাপতি সাহেব বলছেন, দুঃখ করে বলছেন কথাটা। আমি আবারও বলি, আল্লাহর কসম আমার শিক্ষক শিক্ষিকা আমি সহ আমার প্রতিষ্ঠানের কোনো কমিটি জানে না যে কার নাম কোথায় লেখা আছে। আপনারা ফলাফল শুনে বুঝতে পারবেন, ফলাফল শুনেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। আমি আর কথা বলবো না, সময় খুবই কম আমাদের হাতে। গত বছর ফলাফল প্রকাশে যে মানুষ হয়েছিল তার তিন গুণ মানুষ আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের ধারণা ছিল না যে এত মানুষ আমরা পাবো, আলহামদুলিল্লাহ এই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমরা পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি নাই, এত মানুষ হবে বুঝতেও পারি নাই আমরা। আমি ক্ষমা চাই আপনাদের কাছে যারা দাঁড়িয়ে আছেন, একটু কোনো জায়গায় কষ্ট করে বসে যান। তা আমি আর সময় নষ্ট না করে এখনই ফলাফল প্রকাশ করতে যাব। তবে ফলাফল দেওয়ার আগে আমি বলি, যারা ভালো কিছু করবে তারা আলহামদুলিল্লাহ বলবে মনে মনে, যদি সুযোগ পাই বাড়ি দিয়ে গিয়ে দূরে কাজ সলাপ করবো, যারা খারাপ করবো তারাও আমরা বাড়ি থেকে দূরে কাজ সলাপ করে আল্লাহকে বলবো, আল্লাহ আমি যেন আগামী বছর ভালো করতে পারি ইনশাআল্লাহ। আমরা শুরুতেই প্লে থেকে যারা নার্সারিতে উত্তীর্ণ হয়েছে এদের ফলাফল ঘোষণা করব। 2022 সালে দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে যারা প্লে থেকে নার্সারিতে উত্তীর্ণ হয়েছে তাদের পূর্ণ মান ছিল 650। 650 নম্বরে পরীক্ষা হয়েছে, আর যে বাচ্চাটা প্রথম হয়েছে সে বাচ্চাটা পেয়েছে 644 নম্বর, সে পেয়েছে এ প্লাস 5 পয়েন্ট। যার পূর্ব রোল ছিল 1, পূর্ব রোল ছিল 36, বর্তমান রোল 1, জান্নাতুল। এখন আসতে হবে না, এখানে আমরা যখন পুরস্কার দিই তখন আসবে, দাঁড়িয়ে সালাম দিলে চলবে, যার নাম বলা হবে সে দাঁড়িয়ে সালাম দিলে আমরা বুঝতে পারবো বাচ্চাটা আছে। প্লে থেকে নার্সারিতে উত্তীর্ণ হয়েছে, রোল 2 হয়েছে, আগের রোল 22, বর্তমান রোল 2, হাসান শেখ। হাসান শেখ নাই, আচ্ছা আচ্ছা হাসান শেখ আছে। রোল 3 হয়েছে,
আগের রোল 24 বর্তমান রোল 3 এ প্লাস পেয়েছে জিহাদ হাসান প্লে থেকে নার্সারি উত্তীর্ণ আমাদের মোটামুটি প্রায় 28 জন ছেলে ছেলে মেয়ে প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ আর বাকি যাদের নাম আমি বলিনি তাদের নাম আমরা জোহরের সালাতের পরে আমরা নোটিশ বোর্ডে দেখে নেব ইনশাআল্লাহ নার্সারিতে যারা উত্তীর্ণ হলো 1 জান্নাতুল 2 হাসান শেখ 3 জিহাদ হাসান তিনজনই এ প্লাস পেয়েছে এদের নম্বরের ব্যবধান 1 করে আর হাসান শেখ এবং জিহাদ হাসান এদের নম্বরের ব্যবধান প্রায় সেম সেম ছিল বন্ধ করার কারণে আগে পরে হয়েছে একজনের বন্ধ একদিন বেশি ছিল একদিন বন্ধ কম ছিল এজন্য আগে পরে রোল হয়েছে বন্ধ হওয়ার কারণে আমরা নাম্বার কেটে নিয়েছি একজন ছাত্রী আছে পরীক্ষার হলে সব ক্লাসে 100 করে নাম্বার পাইছে একদিন বন্ধ করার কারণে এক নাম্বার কেটে দিছি নামটা আসবে ইনশাআল্লাহ এখন আমরা নার্সারি থেকে যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এদের ফলাফল ঘোষণা করব নার্সারিতে যারা রোল 1 2 3 হয়েছে তারা তিনজনেই এ প্লাস পেয়েছে যার রোল 1 হয়েছে আগের রোল 1 বর্তমান রোল 1 রিফা ইসলাম পুরনো নাম ছিল 600 পেয়েছে 598 রোল 2 আগের রোল 2 বর্তমান রোল 2 তানজিলা 600 নম্বরে পেয়েছে 596 তানজিলা রোল 3 হয়েছে আগের রোল 3 আগের রোল 4 বর্তমান রোল 3 মারিয়ম মারিয়ম পেয়েছে 594 মারিয়াম আর যাদের নাম বলিনি তাদের নামটা আমরা নোটিশ বোর্ডে দেখব জোহরের পরে ইনশাআল্লাহ যারা ক্লাস প্রথম থেকে যারা দ্বিতীয়তে উত্তীর্ণ হয়েছে এখানে খুব যুদ্ধ বিগ্রহ মারামারি হয়েছে আমি যার কথাটা বলছিলাম যে পরীক্ষার পূর্ণ মান ছিল 800 নম্বরের এই বাচ্চাটা লিখিত পরীক্ষায় 700 পেয়েছে 7টা সাবজেক্টে হাতের কাজ 800,000 আঞ্জুমানে একদিন বন্ধ করার কারণে আমরা এক নাম্বার কাটছি হয়েছে 799 বন্ধ করছি অনুপস্থিত ছিল বলল যে অনুপস্থিত এই ভাষা বুঝবে না একদিন অনুপস্থিত থাকার কারণে আমরা এদের এক নাম্বার কেটে নিছি যার পূর্ব রোল 6 বর্তমান রোল 1 তানজিরা সানজিদা সানজিদা 800 নম্বরে পেয়েছে 799 বসো রোল 2 হয়েছে আগের রোল 4 বর্তমান রোল 2 সাদিয়া 2 সাদিয়া পেয়েছে 795 আগের রোল 1 বর্তমান রোল 3 সাইয়ান হাসান এখন একটা কথা বলি এই সাইয়ানের সাথে আমাদের বাদল হাদির ছেলের নাম্বার সমান হয়েছিল বাদল হাদির ছেলে আর সাইয়ান হাসানের নাম্বার হলো সমান 794 এই ছেলের সাথে বাদল ভাইয়ের ছেলে আব্দুল্লাহ বদরের নাম্বার সমান আমরা যদি চিন্তা করতাম যে এটি কারচুপি করি একদিন করতে পারতাম কি পারতাম না পারতাম আমরা কিন্তু লটারি করে লটারি দিছে আব্দুল্লাহ বদরের পিছনে গেছে ও আগে গেছে তা আমার লস্কিয়ার লাভ কি সকল বাচ্চাই তো আমার আমি একটা কথা বলছি যারা প্রতিষ্ঠানের ছাত্র ভর্তি হবে তারা কার সন্তান এটা হিসাব না আমার ছাত্রটা হিসেব এই বাচ্চাটা কার ছেলে এটা হিসাব না হিসাবটা হলো আমার ছাত্র আপনাদের যে অভিযোগ করেন একটু ভেবে চিন্তে করা উচিত বাদল হাদির ছেলেকে আমি ইচ্ছে করলে চুরি করে নাম্বার দিয়ে এক করতে পারতাম খাতায় মানে বাসায় খাতা নিয়ে লেখাতে পারতাম এই হিসাব ভুল আমার একটা ভাগিনা আছে এখানে পড়ে আমার আমার ছোট আমার বড় আপার ছেলে আমার ভাগিনা ইসমাইল ওর পরীক্ষার হলেও কোনো দিন যায় না আমি খাতাও কোনো দিন খুলে দেখি না আমি ব্যক্তিগতভাবে আমার কথাটা বলছি আমার যখন পরীক্ষা হয় আমি হলে গিয়ে বুঝতে পারি যে হ আজকে আমার কোন সাদের পরীক্ষা হচ্ছে
আগের দিন আমি জানি না আমার আমাদের কোন বিষয় পরীক্ষা হবে আমার একটা সিলেবাস থাকে এটা বই এর বাইরে কোনো প্রশ্ন আসবে না বাইরে আসলে আমি বলে দেব বইয়ের বাইরে যদি কোনো প্রশ্ন আসে আমাকে তোমরা বলবা এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আসলে আমি জরিমানা দেব এটা হলো সিলেবাস আমার সিলেবাস এটা আমি যারা প্রথম থেকে দ্বিতীয়ত উত্তীর্ণ হয়েছে এক সানজিদা দুই সাদিয়া দুই তিন সাইয়ান হাসান তিনজনই এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে যারা দ্বিতীয় থেকে তৃতীয়তে উত্তীর্ণ হয়েছে এদের ফলাফল আমি ঘোষণা করছি এদের পূর্ণমান ছিল 900 নম্বরের মধ্যে যে ছেলেটা প্রথম হয়েছে এই ছেলেটা পেয়েছে 894 আগের রোল এক বর্তমান রোল এক আবির হুসাইন কোথায় এই যে পাশে ডান পাশে পাওয়া গেছে ডান পাশে লালা ভাই সামনে রোল দুই হয়েছে আগের রোল 14 বর্তমান রোল দুই অহনা অহনা পেয়েছে 837 নম্বর রোল তিন হয়েছে আগের রোল 37 বর্তমান রোল তিন নীরব হাসান যাদের নাম বলিনি তারা আমরা নামটা নোটিশ বোর্ডে জোহরে পরে দেখে নেবো ইনশাআল্লাহ যারা তৃতীয় থেকে চতুর্থতে উত্তীর্ণ হয়েছে আমি এদের ফলাফল ঘোষণা করছি এখানেও একটা কথা এরা দুজন সমান ছিল এক আর দুই একটা ছেলে টাঙ্গাইলের একটা ছেলে আপনাদের এলাকার নাম্বার সমান আমি এদেরকে ডাকলাম দুইজনকে ডাকছি এবং এদের গার্জিয়ানও আছে গার্জিয়ানের সামনে আমি দুইজনকে ডাকার পরে লটারি করলাম লিখেছি আগে রোল আর পরে রোল তখন তো আগে ফলাফল প্রকাশ করা যাবে না আগে রোল আর পরে রোল তোমরা দুজনে তোলো দুজনের দুইটা তুলছে আগে রোল হয়েছে আপনাদের এলাকার ছেলে আর পরে হয়েছে আমাদের টাঙ্গাইলের ছেলে যাহা আমি যদি কারচুপি করতাম এখানে দিতে পারতাম কি পারতাম না যারা থ্রি থেকে ফোরে উত্তীর্ণ হয়েছে আগের রোল এক বর্তমান রোল এক পরীক্ষা পূর্ণমান ছিল 900 পেয়েছে 894 সাহাদ সাত বলের এক ভাই নামটা ছিল সাহাদ উল্টে যা হয়েছে সাহাদ আগের রোল এক বর্তমান রোল এক যার দুই হয়েছে আগের রোল 37 বর্তমান রোল দুই আরকামুল হক আরকাম পেয়েছে সমান 884 নাম্বার দুজনই সমান এ প্লাস দুজনই আগের রোল 47 বর্তমান রোল তিন পূর্ণমান 866 আজহারুল হক যাদের নাম বলিনি আমরা বোর্ডে দেখে নেবো ইনশাল্লাহ জোহরের সালাতের পর যারা চতুর্থ থেকে পঞ্চমে উত্তীর্ণ হয়েছে এদের পূর্ণমান ছিল 1000 1000 পূর্ণমান ছিল যে বাচ্চাটা প্রথম হয়েছে 985 নম্বর পেয়ে প্রথমে স্থান অধিকার করেছে এ প্লাস পেয়েছে আগের রোল 32 বর্তমান রোল এক সাদিয়া জাহান রোল দুই হয়েছে আগের রোল দুই বর্তমান রোল দুই মিম আক্তার রোল তিন হয়েছে তাসকিয়া আগের রোল এক বর্তমান রোল তিন নম্বর পেয়েছে 974 নম্বর পেয়েছে 974 সাদিয়া জাহান 985 মিম 983 তাসকিয়া 974 এদের নম্বরের ব্যবধান 11 যাদের নাম ঘোষণা করা হয়নি তারা আমরা নাম দেবো নোটিশ বোর্ডে ইনশাআল্লাহ যারা পঞ্চম থেকে ষষ্ঠতে উত্তীর্ণ হয়েছে এদের পূর্ণমান ছিল 700 যে ছেলেটা এক হয়েছে আগের রোল 28 বর্তমান রোল এক মঞ্জুরুল হক এ প্লাস উত্তীর্ণ হয়েছে যার দুই হয়েছে আগের রোল এক বর্তমান রোল দুই রুবাইয়া রুবাইয়া অসুস্থ আল্লাহ সুস্থ দিক আল্লাহুম্মা আমিন আগের রোল 20 বর্তমান রোল 3 আশিক মিয়া এ প্লাস উত্তীর্ণ হয়েছে খুব খুশি হ্যাঁ মাশাআল্লাহ না না হাসি খুশি যাদের নাম আমি বলিনি নামটা আমরা বোর্ডে দেখে নেব ইনশাআল্লাহ যারা ষষ্ঠ থেকে সপ্তম উত্তীর্ণ হয়েছে
এদের পূর্ণমান ছিল 1050 যার যারা এ 1 2 হয়েছে তারা এ প্লাস পেয়েছে আর যার 3 হয়েছে সে গ্রেড পেয়েছে বর্তমান রোল 1 28 আগের রোল 18 আগের রোল 18 বর্তমান রোল 1 মামুন মিয়া যারা সপ্তম উত্তীর্ণ হলো রোল 2 আগের রোল 1 বর্তমান রোল 2 সুমাইয়া আক্তার রোল 3 হয়েছে আগের রোল 4 বর্তমান রোল 3 ওসমান গনি যাদের নামটা আমি বলিনি তারা নামটা আমরা বোর্ডে দেখব ইনশাআল্লাহ যারা সপ্তম থেকে অষ্টম উত্তীর্ণ হয়েছে এদের পূর্ণমান ছিল 1000 এখানে যার রোল 1 হয়েছে আগের রোল 3 বর্তমান রোল 1 ঋতু পান্না যার 2 হয়েছে আগের রোল 4 বর্তমান রোল 2 তাসনিম যার 3 হয়েছে আগের রোল 7 বর্তমান রোল 3 লামিয়া আক্তার তিনজনই মেয়ে ছেলেরা এবারে ফেলটু এখানে ছেলেরা একবারে শেষ ইজ্জত শেষ ছেলেদের যাদের নাম বলা হয়নি তারা নাম আমরা বোর্ডে দেখবো ইনশাআল্লাহ যারা অষ্টম থেকে নবম উত্তীর্ণ হয়েছে এদের ফলাফল আবারও বলি দেখেন এই ক্লাসে যারা ছাত্র বেশিরভাগ কমিটি ছেলে মেয়ে বেশিরভাগ আর দুইজন বাচ্চা বাহিরের দুইজন বাচ্চা বাহিরের আর সবগুলো কমিটি বাদল হাজির রিবন হাজির লাল মিয়া এর এদের কমিটি ছাত্র ছেলে মেয়ে দেখেন ফলাফলটা কি হয়েছে আপনারা অভিযোগ করেন যে কারচুপি যার রোল 1 হয়েছে আগের রোল 8 বর্তমান রোল 1 আরিফুল ইসলাম ওর বাপ কমিটির কেউ না আগের রোল 9 বর্তমান রোল 2 পারভেজ মিয়া আগের রোল 1 বর্তমান রোল 3 আব্দুল আহাদ আলী এক থেকে তিনে গেছে আমার আগামীতে যাবে ইনশাআল্লাহ এই সুন্দর কথা বলছো আমার আগামীতে যাবে আগামীতে আসারে করিয়ে হেলা হাঁটো বারবার এক অপমানটা দেখি হয়েছে আবার উঠবো ইনশাআল্লাহ যাদের নাম বলিনি আমরা বোর্ডে নামটা দেখে নেবো ইনশাআল্লাহ যারা নবম থেকে দশম উত্তীর্ণ হয়েছে এরা আমাদের চ্যালেঞ্জিং একটা ব্যাস আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ এরা এদের ব্যাসটা খুবই কঠিন এটা ব্যাস আমাদের জন্য খুবই কঠিন তুলে নেওয়া বেশিরভাগ দূর থেকে এসে ভর্তি হয়েছে অন্য প্রতিষ্ঠান থেকে আসছে খুব অবস্থা খারাপ ছিল এদের আলহামদুলিল্লাহ একটা পড়া দ্বারা চলে আসছে এখন যারা 9 থেকে 10 উত্তীর্ণ হয়েছে আগের রোল 1 বর্তমান রোল 1 রিফাত হাসান আগের রোল 2 বর্তমান রোল 2 সামিয়া আক্তার ইমা আগের রোল 3 বর্তমান রোল 3 রিতা আক্তার এরা এদের অবস্থান ধরে রাখছে মারামারি করে অবস্থান কেউ নিতে পারেনি 1 2 3 এরাই ছিল এবার হিপস বিভাগ বালক বালক হিপস বিভাগে প্রথম স্থান অধিকার করছে এ প্লাস পে আগের রোল 4 বর্তমান রোল 1 মারুফ হাসান রাজন দ্বিতীয় হয়েছে আগের রোল 27 বর্তমান রোল 2 আবু তালহা আর একটা সুসংবাদ হলো এই দুইটা ছেলে হেপ সম্পূর্ণ করছে এবং শুনিয়েছে আমরা ইনশাআল্লাহ আজকে পাগড়ি দিয়ে দেবো এই চৌবা গ্রামের জন্য একটা বিশেষ নেয়ামত এই চৌবা কোনো হাফেজ ছিল না এই গ্রামে কোনো হাফেজ ছিল না আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা এই প্রতিষ্ঠানের বরকতে আমি একটা হাফেজের করে দিয়েছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এই অতীতে এই গ্রামে কোনো হাফেজই ছিল না ছিল ছিল আপনাদের সন্তান এখন হাফেজ হয়েছে দাঁড়াও না একটু তুমি আমরা ইনশাআল্লাহ ফাঁকি দেবো ইনশাআল্লাহ রোল 3 হয়েছে আগের রোল 1 বর্তমান রোল 3 সামিউল হক যাদের নাম বলিনি তারা আমরা বোর্ডে দেখে নেবো ইনশাআল্লাহ হিপস বালিকা বালিকা হিপস বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আগের রোল 11 বর্তমান রোল 1 সাবরিনা আনিসা দুই হয়েছে আগের রোল 16 বর্তমান রোল 2 আবিদা সুলতানা
আমি তার কথা আসেনি আগের রোল পাস বর্তমান রোল তিন মারিয়া আক্তার রোজা এই ছিল আমাদের শ্রেণীভিত্তিক ফলাফল প্লে থেকে শুরু করে আমরা দশম শ্রেণী পর্যন্ত ফলাফল ঘোষণা করলাম এখন আমরা ঘোষণা করব প্রতিষ্ঠানের সর্বোচ্চ নম্বর কে কে পেয়েছে সবচেয়ে বেশি নাম্বার পুরো প্রতিষ্ঠান মিলে কোন কোন ছাত্র পেয়েছে ছোট ছোট বাচ্চা এদের লেখনি দেখে আমি অবাক হয়ে যাই নাম ঠিকানা তো আর নাই যখন ওয়াইমার মিলায় তখন তো নাম ঠিকানা খুঁজে পাই পুরো প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি নাম্বার যে পেয়েছে 800 নম্বরের মধ্যে পেয়েছে 799 সানজিদা আক্তার আব্দুল সালাম বাবা নাম আব্দুল সালাম চৌয়া বটেক নরসিংদী দ্বিতীয় শ্রেণী কোথায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে বাচ্চাটা সবচেয়ে বেশি নাম্বার ওই যে অনুপস্থিত থাকার কারণে এক নাম্বার কাটছিলাম ওই নাম্বারটাই কারা গেছে অনুপস্থিতির জন্য আমরা কেড়ে দেবো তো কেড়ে দেবো আপনি দেন আপনি দেন সামনে আসো বাবাকে এদিকে 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 প্রথম হয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে আমাদের ফয়জাল সাহেব 1000 টাকা দিয়েছেন বললে কেন কাটা কেন এটা বললাম আমি আমার ভালো লাগছে তো আসলে কি জানেন আপনারা তো বুঝেন না আপনারা তো না বুঝেই কথা বলেন 799 অনুপস্থিতির জন্য মানে খাতায় কলম ধরার কোনো জায়গা নাই জবর জের আকার শিকার কোনো ভুল নাই একটা অক্ষর মানে কাটা ছেড়াও নাই বসা বাঁধা নাই কিচ্ছু নাই মানে বই টাইপ করে নিয়ে আসছো বাবা নজরুল ইসলাম গ্রাম চৌয়া বটেক নরসিংদী 600 নম্বর পেয়েছে 598 এক নম্বর কম পাইছে মানে সর্বমোট থেকে 2 নম্বর কম পাইছে 98 পেয়েছে 3 হয়েছে আবার আব্দুল সালামের বিটি তানজিলা চৌয়া বটেক পেয়েছে 596 একই বাপের 2 জন সন্তান প্রথম এবং তৃতীয় হয়েছে এই রিফা আসো রিফা আসো রিফা আসো তানজিলা আসো 800 598 দুই কম পাইছে 598 আরে 96 পেয়েছে 4 কম 1 কম 2 কম 4 কম তাও বন্ধ করার কারণে নাম্বার অথবা ক্লাসের কোনো কারণে এক নাম্বার এক খাতা এক কাটা গেছে এর খাতা এক কাটা গেছে মানে খাতায় হাতে রাখলা কান্দমান মিলে এর কাছে 2 কাটা ওর কাছে 1 কাটা আরেকটা আছে একে কত দিল সমানে সমান আবু হানি মোহামেডান কেউ কারো কম না সমানে সমান মাশাআল্লাহ আসলে এটা পুরস্কার এটাকে অনেক বড় করে দেখবেন এই হিসাবের বাহিরে এটা এটা হিসাবের বাহিরে এই যে মাঝে মাঝে আমার হেসখানের শিক্ষক আসাদ বলে যে বিজ আবুল কালাম আজাদ একটা পেন্সিল লাগিয়ে পুরস্কার পেয়ে সারা ভারতবর্ষ ঘুরে দেখাইছে পুরস্কার এই যে পুরস্কারটা বাচ্চারা পেয়েছে কেন জানেন এই প্রতিষ্ঠান হওয়ার কারণে না এমনি পেয়েছে এমনি কিন্তু পাইনি আপনাদের ধারণা চেঞ্জ করতে হবে কিন্তু মানসিকতা পরিবর্তন করতে হবে আমরা দোয়া চাই তাই না আল্লাহ রহম করুক আল্লাহুম্মা আমিন এ পর্যায়ে প্রতিষ্ঠানে আদব আখলাক পরিষ্কার পরিচ্ছন্নতা হাতের কাজ এবং আঞ্জুমান এর ফলাফল প্রতিষ্ঠানে আদব আখলাক একবার শেষ পর্যায়ে চলে আসছি আমরা না না ওখানে ওখানে দেন প্রতিষ্ঠানে আদো ভাকলাক হাতের কাজ এবং আঞ্জুমান পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি নাম্বার যে পেয়েছে সবচেয়ে ভালো যে হয়েছে আবু তালহা বাবার নাম সাইফুল গালুটিয়া টাঙ্গাইল শ্রেণী হেফস বিভাগ 2 হয়েছে তানহা বাবার নাম মুক্তার চৌয়া বটেক নরসিংদী হেফস বিভাগ বালিকা
তিন হয়েছে রুবাইয়া বাবার নাম সাহেব আলী চৌয়া বরটেক নরসিংদী ষষ্ঠ শ্রেণী প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি যারা উপস্থিত ছিল 100% উপস্থিতি যারা ছিল একদিনও অনুপস্থিত থাকে নাই পুরো বছরে 2022 সালে আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলেমেয়েরা একদিনও অনুপস্থিত থাকে নাই এরা আছে প্রায় 15 জন 100% উপস্থিত জ্বর নাই তুফান নাই বৃষ্টি নাই সব সময় আছে অসুখ নাই সব সময় উপস্থিত হয়েছে এদের মধ্যে প্রথমে স্থান অধিকার করেছে সিনথিয়া বাবার নাম মলি হোসেন চৌয়া বারটেক নরসিংদী অষ্টম শ্রেণী লটারি করে এদের লটারি সিনথিয়া আক্তার অষ্টম শ্রেণী কোথায় সিনথিয়া একদিনে বন্ধ করে নাই 100% উপস্থিত দুই হয়েছে রিমা আক্তার বাবার নাম আব্দুল মুত্তালিব চৌয়া বারটেক প্রথম শ্রেণী তিন হয়েছে সামিয়া আক্তার বাবার নাম সুজন মিয়া চৌয়া বারটেক নরসিংদী প্রথম শ্রেণী সামিয়া আক্তার এই ছিল আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের একটা সারণী ফলাফল আমি অনুরোধ করব যারা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করছে আবার যারা আসবে সকলেই যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আরেকটা ফলাফল বাকি আছে আমাদের প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন আমরা উঠছি কেন উঠলে তো পরিবেশটা খারাপ হয়ে যাবে পুরস্কার তো দিতে হবে আমাদের অতিথিদের বক্তব্য আছে তো আমরা কেউ উঠব না ইনশাআল্লাহ এই যারা শিক্ষক আছে তারা বাসাতে বসায় দিন আর একটা ফলাফল বাকি আছে প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক যেটা আমার পক্ষ থেকে দেওয়া হয় আমি আমার প্রতিষ্ঠানের সব শিক্ষকই শ্রেষ্ঠ সবাই আমার কাছে প্রধান সকলেই সমান কাজ করে এরপরে সকলকে তো আর শ্রেষ্ঠ দেওয়া সম্ভব না লটারি করে আমার কাছে যিনি শ্রেষ্ঠ হয়েছেন আমি এখন তার নামটা বলবো ফলাফল ঘোষণা হয়ে যায় আমার প্রতিষ্ঠানে আমার পক্ষ থেকে লটারিকৃত শ্রেষ্ঠ শিক্ষক হলেন হাফেজ আসাদুল্লাহ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছে সুদূর ভারত থেকে আমাদের আগত মেহমান শাহিনাতার হককারি আমি মোহতারামকে খুবই সংক্ষিপ্ত ভাবে একটু সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত পরিচালক ওস্তাদুল মোকাররম শেখ ডাক্তার মুজাফফরুল মহসিন মাদ্রাসার কর্ণধার আলহাজ বাদল মিয়া এবং মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক বন্ধুবর শেখ আব্দুল মাজিদ সাহেব সম্মানিত মাদ্রাসার দায়িত্বশীল বৃন্দ শিক্ষক শিক্ষিকা এবং স্নেহের ছাত্র এবং ছাত্রীমণ্ডলী প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান পাক রব্বুল ইজ্জাত আল জালাল আজকে এ সুন্দর একটা সভা করার তৌফিক এনায়েত করেছেন তিনারি বারেগাহে শুক্রে সুযোগ জ্ঞাপন অর্থে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে এর আগে আমি এখানে এসেছি মাদ্রাসাটাকে দেখেছি আজকে দেখলাম এই
দুই এক বছরের ব্যবধানে অনেক উন্নত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, তিনি যেন এই মাদ্রাসাকে বাংলাদেশের বৃহৎ থেকে বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদের পরীক্ষার ফলাফল দেখে খুবই ভালো লেগেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এবং মাদ্রাসাকে কবুল করে নেন। এ বলে সংক্ষিপ্ত আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি প্রায় চার মাস যাবৎ সকালে এবং দুপুরে খাবার এখানে খান, আমরা একসাথে খাই। এই কাজের কারণে এক মাস যাবৎ আমি আমার বউ বাচ্চাকে টাঙ্গাইল রেখে আসছিলাম, এক মাস পরে টাঙ্গাইল থেকে নিয়ে আসছি এই 22 তারিখে। এই কাজের ভিড়ে খাওয়ার সমস্যা, বাসায় যাওয়ার সমস্যা, বাচ্চা রাখার সমস্যা, এক মাস টাঙ্গাইল রেখে আসছিলাম, আমরা টাঙ্গাইল থেকে সেদিন নিয়ে আসছি। আমরা দুইজনে না ম্যাচ খাইছি তো, এই যে ম্যাচ বাবুরচা আছে তো, আমরা দুইজন দুপুরে এবং সকালে বেশিরভাগ এখানেই খাইছি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করছি আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ বদল মিয়াকে মানে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মহান আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। 2022 সালের ফলাফল প্রকাশের সুদীর্ঘ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, দেশবরণ্য আলেম, লেখক, গবেষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শায়খ ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফিজাউল্লাহ, উপস্থিত প্রতিষ্ঠানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীল হিসাবে আমি যাকে খেতাব অনুযায়ী আমি যাকে ভালোবাসি, আজকের এই সভার উদ্বোধক সম্মানিত শিক্ষক আব্দুল মাজিদ বিন শহীদ, এবং আমার স্যার আমি যাকে অত্যন্ত ভালোবাসি, এই প্রতিষ্ঠানকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার পথার বাইরেও যিনি চলে আসেন, এই প্রতিষ্ঠানের গিটে আপনারা যে নামটি লেখা দেখতে পাচ্ছেন তিনি আমার স্যার বাতেন মাস্টার, উপস্থিত এই গ্রামের প্রবীণ যাকে এই প্রতিষ্ঠানের সর্বসময় আমি যাকে প্রতিষ্ঠানে বসলেই আমার সভাপতিত্ব যাকে আমি অর্পণ করি আব্দুল খালেক প্রধান, ভারত থেকে আগত শ্রদ্ধাভাজন আমার বড় ভাই শামীম আক্তার হকানি, এবং আশেপাশে অনেকেরই নাম বলা দরকার, মিজান নাম্বার আছে। পাশাপাশি আমি যদি বলি এই প্রতিষ্ঠানের যাদের হাতে এই প্রতিষ্ঠানের লেখাপড়ার দায়িত্ব রয়েছে, আমার শিক্ষক শিক্ষিকা, আমার সামনে উপবিষ্ট সোনামণি পত্রিকা ছাড়া, এবং এই এলাকাতে যারা অভিভাবক অভিভাবিকা সকলকে আমি অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে দু চারটি কথা বলবো বলে আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে পরীক্ষার রেজাল্টের মধ্য দিয়ে আমি সব হারিয়ে ফেলেছি, তারপরেও আমি আপনাদের কাছে আশা রাখছি, দু চারটি কথা খুবই জরুরি আপনারা শুনবেন, কেউ উঠবেন না, যদি উঠেন আমি অন্তর থেকে কষ্ট পাব। আমার প্রধান অতিথি যিনি এই প্রতিষ্ঠানকে ভালোবেসে রাত দিন এই শ্রমকে উপেক্ষা করে এই প্রতিষ্ঠানকে ডাকলে চলে আসেন, এই প্রতিষ্ঠানের রেক্টর হিসাবে আমি যাকে অত্যন্ত ভালোবাসি ভালোবাসব বলে আশা রেখেছি শেখ ডক্টর মুজাফফর বিন মোহসিন মোহতারাম, সকাল থেকেই আপনাদের সামনে উপবিষ্ট আসছেন, তারপরেও আপনারা আশা করি উঠবেন না, জরুরি অনেক কথা আপনাদের কাছে রয়েছে। আমার অনেকগুলো 10টি বিষয় আমি নোট করেছি, তার মধ্য দিয়ে আমি সংক্ষিপ্তভাবে দু চারটি বিষয়ের কথা বলবো। আমার ইচ্ছে আমি চাঁদে যেতে চাই, যদিও এই ইচ্ছে আমার 20 বছর, আর এই 20 বছরের 5 বছর আমি এটার আগমন দেখছি। আমি চাঁদে যেতে চাই এই মর্মে যদি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আমার আশা 20 বছর আগে ছিল, কিন্তু 5 বছর এটা ধারাবাহিকতাভাবে চলছে। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো, আপনারা আসলে এটাকে কিভাবে দেখেন? আমি আপনাদের কাছে যে প্রশ্নটি রাখবো আমার দু চারটি কথার সংক্ষিপ্ত জবাব দিতে হবে,
আপনারা প্রস্তুত কিরা আপনারা মোটামুটি লেখাপড়া কে কে চান মোটামুটি চান তাই না আলহামদুলিল্লাহ ভালো যদি চান তাহলে আপনাকে ভালোভাবে তৈরি হতে হবে ভালোভাবে প্যান্ট শার্ট পরে রেডি হইতে হবে যে আমি ভালো জায়গা অর্জন করতে চাই তা আমি এই মর্মে আপনাদেরকে যে বিষয়গুলো বলবো আপনি ভালো চান এই কথা বললে হবে না ভালোটা দেখাতে হবে আমি আপনাদের সামনে যদি এটা ব্যক্ত করি আজকে চার মাস আমি এখানে দিন রাত আমি এখানে খাবার খাবার জন্য বাড়িতে চলে যেতে পারি না আমার এখানে খাবারটা চলে আসে আমি এখানে খাই বলুন তো কি কারণে আমি চার মাস যাবত এখানে সময় কাটাচ্ছি এমনিতেই আপনি ভাবেছেন আপনি ভালো চান অবশ্যই আপনি ভালো চান কি চান না আমি এটা একটু যাচাই করে দেখব আমি চার মাস প্রতিষ্ঠার বয়স পাঁচ বছরের মধ্য দিয়ে চার মাস আজকে যে আপনারা এই অবকাঠামো এই সাজানো গোছানো সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন কেন জানেন এটা আমি চাঁদে যেতে চাই এই কারণটা আমার মনে হয় পাঁচ বছরের ভিতরে আজকে এই চার মাসে আমি এটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার শিক্ষক শিক্ষিকারা আমাকে ডাকছেন যে ফলাফলের রেজাল্ট একটু দেখে যান আমি যখন খাতাগুলি দেখছি তখন আমাকে একজন ম্যাডাম বলছে দেখেন বলেন এই লেখাটা কার তো আমি তো বলছি এটা একজনের লেখা আমি এটা বলছি এটা একজনের লেখা অতএব এখানে যারা তিন হয়েছে যারা এক হয়েছে আপনি কি বিষয়টা কিভাবে মূল্যায়ন করছেন বলেন যারা এক হয়েছে এই সিরিয়ালে দশ জন আছে যারা দুই হয়েছে এই সিরিয়ালে বিশ জন আছে যারা তিন হয়েছে এই সিরিয়ালে তিন জন আছে অতএব এক যে হয়েছে তার বেশি গৌরব করার কিছু নাই যিনি ত্রিশ হয়েছেন তারও গৌরব করার কিছু নাই অতএব যিনি ত্রিশ হয়েছেন তিনি কিন্তু তিন পাওয়ার যোগ্য ছাত্রছাত্রী এবং পাশাপাশি আমি দেখছি মেয়ের এগিয়ে আছে আপনারা কি দেখতে পাচ্ছেন তাই আমি একটু আগে আপনারা দেখছেন একজন হাফেজ কে দুইজন হাফেজ ইতিমধ্যে আমাদের বিগত সময় কিন্তু হাফেজ বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে ছাত্র কিন্তু শিক্ষক হয়ে গেছে হাফেজ শিক্ষক হয়ে গেছে আপনারা জানেন কিনা আপনারা কি জানেন আমার শিক্ষকরা জানে এটা আপনারা সব সকলে জানেন না হাফেজ ছাত্র এখানে শিক্ষক হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদের কাছে অনেক কথা ছিল বলার সুযোগ নেই আমার বড় ভাই যিনি প্রতিষ্ঠানকে ভালোবাসেন আমরা ওনার কাছ থেকে আগামী দিনের প্রতিষ্ঠান চলার একটি গতি রয়েছে আমি চাঁদে যেতে চাই কথাটা এমনিতেই বলিনি এটা দারুত তাওহীদ মাদ্রাসা ছিল এখন এটাকে আমার রেক্টর নাম পরিবর্তন করে নাম উন্নতি করেছেন পাশাপাশি আমি চাঁদে যেতে চাই এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করি সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন অফিসে মিটিং কল করলে চলে আসবেন আপনারা ইতিমধ্যে দেখছেন যে অফিসে আপনাদের জায়গা হয়নি চার মাসের ভিতরে আমরা একটি নতুন অফিস আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি যদি আমি সম্পূর্ণ করতে পারি না আলহামদুলিল্লাহ টাইলসের কাজ বাকি থেকে গেছে আমি দিনটা দেখে কাজ করার চেষ্টা করছি আপনারা অভিভাবক এখানে একশো অভিভাবক একসাথে বসে আপনারা আলোচনা করার সুযোগ আছে আমি মনে করি আপনার বাচ্চা আর এটা আগামী দিনের ভবিষ্যৎ আমি মনে করি আমি চাঁদে যেতে চাই না আমি চাঁদে যেতে চাই এই প্রতিষ্ঠানের চারশো তেরো জন ছাত্রের মধ্যে সকলে যেতে চাই আলহামদুলিল্লাহ চাঁদে যাওয়াটি আমার মুখ্য বিষয় না এটি একটি উদাহরণ মাত্র চাঁদে যাওয়াটা বড় বিষয় না এখানে একটি ছেলে আলেম হবে একটি ছেলে ইঞ্জিনিয়ার হবে একজন ছেলে ডাক্তার হবে একজন মেয়ে সেরা সর্ব কোরআনে হাফেজা হবে এই আশা আমার আমার ভিতরে সর্বক্ষণিক চব্বিশ ঘন্টা মনিটরিং করছে আমি দিন রাত চব্বিশ ঘন্টা এটা স্বপ্ন দেখছি আপনারা কি দেখছেন আপনারা শুয়েও স্বপ্ন দেখেন না আমি দিনে দিনে বসে থেকে স্বপ্ন দেখি রাতে স্বপ্ন দেখি এই প্রতিষ্ঠানকে আগামী দিন অনেক দূরে নিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ আমি এই ছাত্র ছাত্রীদের মধ্যে এই আশা আমি দেখতে পাচ্ছি বলেই আজকে চার মাস যাবত আমি দুই হাতে টাকা উড়িয়ে দিচ্ছি এই প্রতিষ্ঠানের জন্য আমি নিজে বাসাতে খাবারের কষ্ট করি তারপরে এই প্রতিষ্ঠানকে কষ্ট দিই না আমার শিক্ষক আমি মাস গেলে জিজ্ঞেস করি বেতন পেয়েছেন কিনা আমার কাছে এটা বড় কষ্ট হয় যদি আমার শিক্ষক অভাব করে এটা আমি সহ্য করতে পারি না অতএব আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই ছেলে মেয়েদেরকে যত্ন করেন সঠিক টাইমে প্রতিষ্ঠানে মিটিং আসেন অভ্যন্তরিক কথা জানেন বেতন পে করেন এবং আপনাদের কাছে আমার আশা থাকবে আপনার বাচ্চাদের কতটা ভালোবাসেন কতটা ভালো লেখাপড়া চান আপনারা বলেছিলেন মোটামুটি চান পরে আমার কথার প্রেক্ষাপটে আপনারা ঘুরিয়ে বলেছেন যে ভালো চাই না
আপনারা শতভাগ ভালো না চাইলেও আমি ইনশাআল্লাহ শতভাগ ভালো চাই। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা বাচ্চা শতভাগ ভালো লেখাপড়া করে এদেশের এদেশের মাটিতে সর্বোচ্চ লেখাপড়া তৈরি করে এই গ্রামের গড়ে গড়ে একজন করে হাফেজ, একজন করে আলেম, একজন করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সব সব শ্রেণী পেশার লোক এই এই গ্রামের মাটিতে ইনশাল্লাহ তৈরি হবে, সেদিন বেশি দূরে নয়। আপনাদের কাছে আমার দাবি যেটা থাকবে, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করেন, আপনার বাচ্চাকে মূল্যায়ন করেন, এই বাচ্চাকে বাচ্চার উপর যত্ন নেন, সঠিক টাইমে প্রতিষ্ঠানের যা কিছু আছে নিয়মতান্ত্রিকভাবে আপনারা মানার চেষ্টা করেন এবং এই মানসিকতা দূর করেন, সংকীর্ণতা দূর করেন। কার ছেলে বেশি হলো, কার ছেলে কম হলো, এই বিষয়টা একেবারেই মাথায় আনা উচিত না। আমার একজন ছেলে এক পায় নাই, দুই পায় নাই, তিন পায় নাই, আমার ছেলে মেয়ে তিনজন এখানে লেখাপড়া করে এরা তিন চার সাত দশের ভিতরে চলে গেছে। আমার এখানে দুঃখ করার কিছু নাই, এখানে 413 জন আমার সন্তানের চাইতে বেশি। যদি আমি প্রক্ষান্তরে বলি, এই তিনজনই আমার পালিত সন্তান, এই 413 জন আমার অরিজিনাল সন্তান। আমি আপনাদের কাছে আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসা সর্বোপরি কামনা করি। হিংসা নিন্দা বিদ্বেষ দূর করেন, মানসিকতা সংকীর্ণতা দূর করেন, মানসিকতা বড় করেন। আগামী দিন এই প্রতিষ্ঠান বড় হবে এই লক্ষ্যে কাজ করছি ইনশাল্লাহ। আগামী দিন এই আমার প্রতিষ্ঠানের রেক্টর, উনি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, আগামী দিন কোথায় কিভাবে প্রতিষ্ঠান হবে, আমাকে কি করতে হবে, এই দিক নির্দেশনা দিবেন বলে আমি আশা রাখছি। আমি ভুল ত্রুটি করে থাকলে, কথায় বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে এই প্রতিষ্ঠানের একজন অরিজিনালি ন্যায়পরায়ণ দায়িত্বশীল হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সহযোগিতা কামনা করি, করবেন তো ইনশাল্লাহ, উৎসাহ দিবেন আপনারা। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহা নিয়ে আসবেন দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শায়খ ডক্টর মুজাফফর বিন মহসিন। শায়খ ডক্টর মুজাফফর বিন মহসিন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। স্যাররা খেয়াল করেন, ওই যে বাচ্চার ওদিকে দাঁড়িয়ে আছে, তো পরিবেশটা সুন্দর করেন, এটা বলতে হবে কেন বারবার, যারা দাঁড়িয়েছে তারা বসে যান একটু, আমরা একটু খেয়াল করি কোন বাচ্চা রাস্তায় গেল কি করছে। আমরা যারা এলো পাথারে দাঁড়িয়ে আছি তারা একটু বসে যাই। আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক শায়খ ডক্টর মুজাফফর বিন মহসিন। আমি মুহতারামকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। ঠিক আছে, কি করে এই নেমে গেল কেন, নেমে গেছে তো, নামে গেছে তো, এটা কি দেয় যে কেমন হবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
بسم الله الحمد لله والصلاة والسلام على خير خلق الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يعلمون ظاهرا من الحياة الدنيا وهم في الآخرة هم غافلون وقال عليه الصلاة والسلام من يريد الله به خيرا يفقه في الدين رواه البخاري دار التوحيد সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2022 সালের পরীক্ষায় রেজাল্ট প্রকাশ এবং উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দারুত সালাফিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা শ্রদ্ধাভাজন বাদল ভাই উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সুধীমণ্ডলী অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থীরা সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠান এত সুন্দর এবং গোছালো হয়েছে এবার, আসলে আমি খুব আনন্দিত এবং অভিভূত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের উপরে বেশি বেশি বরকত এবং রহমত নাজিল করুন। আমিন। শিক্ষক মণ্ডলী যে পরিশ্রম করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয়, বিশেষ করে আমার অনেক দিনের আগের পরিচিত, আমার খুব স্নেহের আব্দুল মাজিদ এই প্রতিষ্ঠানের অভিভাবক, রাত দিন শ্রম দেয়, এজন্য তাকে খুব ভালোবাসি। এই প্রতিষ্ঠান না থাকলে আব্দুল মাজিদকে আমি রাজশাহী নিয়ে যেতাম, এ কথা বাদল ভাইকে বলেছি, আব্দুল মাজিদকেও বলেছি। প্রতিষ্ঠান দেখে শুনে রাখার দক্ষ ছেলে আব্দুল মাজিদ, ৪১৩ জন শিক্ষার্থী এই ছোট্ট একটা প্রতিষ্ঠানে, আগের চেয়ে বিভিন্ন দিক থেকে আলহামদুলিল্লাহ এই জামিয়া দারুত তাওহীদ অনেক এগিয়ে গেছে। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাদল ভাইয়ের জন্য খাস করে দোয়া করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। সারাক্ষণ পরিশ্রম করেন, একজন ব্যবসায়ী শিল্পপতি হওয়া সত্ত্বেও এই প্রতিষ্ঠানে সময় দেন, ছাত্রদের সাথে কাটান। বাদল ভাইয়ের ওয়াইফ বাড়ির মধ্যে থেকে ছাত্রছাত্রীদের অবস্থান দেখাশোনা করেন, এটা যে কি কষ্ট, যারা বাচ্চা একটা পুষতে পারে না বলে যে ভাই দেখেন খুব সমস্যা, কিন্তু বাচ্চা কয়টা, একটা, দুইটা হলে দুইটা বাচ্চার জ্বালা,
সহ্য করা খুবই মুশকিল বিভিন্ন পরিবার অভিযোগ করে দুইটাই যদি এরকম সমস্যা হয় একটাই যদি সমস্যা হয় 413 জন ছাত্রছাত্রী কেমন সমস্যা হতে পারে বলেন তো দেখি আমি ছোটতে যখন পড়াশোনা করেছি এক মাদ্রাসায় মাদ্রাসার মুতাল্লিব আমাদের সম্পর্কে আত্মীয় হতেন তো ওনার মা আমাদের নানি হন এখনো বেঁচে আছে তো এই মহিলাকে যে আল্লাহ এত ধৈর্য দিয়েছেন ছোট থেকে দেখে আসছি আর কত আলেম ওলামার যে দোয়া পেয়েছেন রাত দুইটা নাই তিনটা নাই বারোটা নাই একটা নাই ঘুমাচ্ছেন একজন শিক্ষক এসেছে গিয়ে বলেছে নানি অমুক উস্তাদ দিয়ে এসেছেন কোনো বিরক্তি নাই শীতের দিন ঘুম থেকে উঠে খাবার না থাকলেও রান্না করে খাবারটা দিয়েছে শিক্ষক খেয়েছে প্রতিষ্ঠান এইভাবে গড়ে তুলতে হয় এমনি হয় না খুব কষ্টের জিনিস এটা আমি আমার মাকেও দেখেছি ধৈর্য যার মধ্যে আছে আল্লাহ তাকে অনেক কিছুই দান করেন আল্লাহ বলছেন ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব যারা ধৈর্যশীল আল্লাহ তাদেরকে বেশুমার নেকি দান করেন সালাত আদায় করলে কতটুকু নেকি হবে এটা কিন্তু হাদিসে আসছে কিন্তু ধৈর্যশীলকে আল্লাহ কি পরিমাণ প্রতিদান দিবেন কি পরিমাণ বরকত দিবেন এটা আল্লাহই বলে দিয়েছেন যে বিগাইরি হিসাব এর কোনো হিসাব নেই তো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বাদল ভাই তার ওয়াইফ এবং সাথে যারা কমিটির সদস্য আছে তারা যে পরিশ্রমটা করছেন আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন তাদের এই শ্রমকে কবুল করে নেন এবং এই শ্রমে যেন আল্লাহ বরকত দান করেন আমিন আজকে শুনলে আপনাদের আরো ভালো লাগবে এই প্রতিষ্ঠানের পূর্ব পার্শ্বে বাদল ভাইয়ের যে জায়গাটা আছে এই জায়গার উপরে প্রতিষ্ঠানের বিল্ডিং এর কাজ আমরা শুরু করার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন মাঝখানে এটার নামকরণ করে দিয়েছি জামিয়া দারুত তাওহীদ আসসালাফিয়া এর অর্থ হল দারুত তাওহীদ সালাফি ইউনিভার্সিটি দারুত তাওহীদ সালাফি বিশ্ববিদ্যালয় আজকে এমনটা দেখছি আগামী দিনে যেন এই দারুত তাওহীদ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় আল্লাহ যেন ব্যবস্থা করে দেন বলেন সবাই আমিন এই ছোট ছোট বাচ্চা যে নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে আজকে দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু আগামী দিনে যখন বড় হবে তখন একদিন এই প্রতিষ্ঠানের কথা সে স্মরণ করবে আমি জানি না এক ছেলে এবার দাখিল পরীক্ষা দিয়ে আপনার গোল্ডেন রেজাল্ট করেছে GPA 5 গোল্ডেন তো আমাকে মোবাইলে পাঠাইছে সবগুলো রেজাল্টে দেখছি পাশে লেখা আছে A+ মানে কোন সাবজেক্টে কম পাইছে তা না সবগুলোতে A+ তো ওই ছেলেটা আমার কাছে অল্প একটা পুরস্কার নিয়ে আসছে ছোট্ট আমাকে বলছে যে স্যার আমার আব্বা গল্প করেছে যে আমাদের বাড়িতে যখন আপনি গেছিলেন তখন আমি ছোট ছিলাম আপনি কোলে নিয়েছিলেন তো আপনি কোলে নেওয়ার পরে আমি আপনাকে পেশাব করে দিয়েছিলাম
গল্প শুনে এই ছোট্ট বাচ্চাটা আজকে দাখিল পরীক্ষা দিয়ে কি পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে। আপনি ভাবতে পারেন না, আমি ছেলেটাকে একটা প্রশ্ন করেছি, ও ইংরেজিতেও পাকা, আরবিতেও পাকা, এবং তার ব্যবহার আখলাক এত সুন্দর হয়েছে, আমি ওকে দেখলাম মানে অন্তত 15 বছর পরে। তো এই ছেলেটা আগামী দিনে আলেম হবে ইনশাল্লাহ, অনার্স করবে, মাস্টার্স করবে, পিএইচডি করবে। তো ওর একটা আবেগ ভিতরে কাজ করে, সেটা হলো যে আমি স্যারের কোলে উঠে পেশাব করে দিয়েছিলাম, আমি আর প্রতিশোধ নিতে চাই। কি করতে চাই? প্রতিশোধ নিতে চাই। কিভাবে প্রতিশোধ নিবে? তার মনের ইচ্ছা যে আমি প্রতিশোধ নেব এইভাবে যে আমি লেখাপড়া করে প্রমাণ করতে চাই যে আমি আসলে পেশাব করা ছেলে না। কি বুঝলেন কথাটা? অনেক লজ্জা লাগে যে আমি কোলে উঠলাম আর পেশাব করে দিলাম, এটা কেমন কথা? তো এই প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা ভালো না খারাপ? ভালো, তাই না? এই কথাটা বলার অর্থ হলো অনেকে অভিভাবক আছেন এখানে, তাই না? বাচ্চারা যে যা রেজাল্ট করেছে প্রত্যেকেই বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। এই যে আমরা সাময়িক পুরস্কার দিয়ে উৎসাহিত করি, এটা কোনো পুরস্কারই না, এটা মূল পুরস্কার এদেরকে আল্লাহ দেবেন কোথায়? কিয়ামতের মাঠে এবং জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। একটা ছেলে ইংরেজিতে যতই ভালো হোক, কেমিস্ট্রিতে যতই ভালো হোক, ফিজিক্সে যতই ভালো হোক, ম্যাথমেটিক্সে যতই ভালো হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার একবারে মশার মতো মূল্যায়ন নেই। কার মতো? মশার মতো মূল্যায়ন নেই। আপনি কোটি টাকা খরচ করে একটা সন্তানকে তৈরি করেন, সেই পড়ে আসছে লন্ডন থেকে, ও বিলাত পড়ে আসছে, এখন কি ব্যারিস্টার, ও দুনিয়াতে যতই ডিগ্রিধারী হোক না কেন, আল্লাহর কাছে ফেরেশতাদের কাছে ওর 5 পয়সা দাম নাই। এটাকে বুঝে রাখতে না। কিন্তু যদি কোনো ছেলে সূরা ফাতিহা জানে, কিছুই জানে না, বাড়ি থেকে বের হয়েছে, তো ওই বাচ্চাটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, ফেরেশতাদের কাছে অনেক বেশি। শুধু ফেরেশতা না, পৃথিবীর যত পোকামাকড় আছে, যা কিছু আছে, সবার কাছে ওই বাচ্চাটার মূল্য বেশি। এই জন্য মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা কাচ্চা দেখলে এমনিতেই আত্মাটা ভরে যায়। এ হলো সরাসরি আল্লাহর মেহমান। এটা আপনি ইসলামকে উপেক্ষা করে, অবহেলা করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবেন, আপনার কাছে মনে হবে অনেক কিছু করছি, কিন্তু কোনোই দাম নাই। হ্যাঁ, আপনি ইবলিশ শয়তানের শ্রেষ্ঠ সহচর হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনার কোনো গ্রহণযোগ্যতা নেই। আল্লাহ